নিম্নচাপ ও জলাধারগুলি থেকে জল ছাড়ার ফলেই বন্যার সৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। সেই সব বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছাতে দেখা যাচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে। তেমনি পূর্ব বর্ধমানের একটি স্বেচ্ছাসেবী সংগঠন রবিবার হুগলি জেলার আরামবাগের কালীপুর সংলগ্ন বন্যা কবলিত তিন থেকে চারটি জায়গায় ত্রাণ পৌঁছে দিল। মূলত শুকনো খাবার যেমন মুড়ি, চিড়ে, বিস্কুট, চিনি, কলা ও বেবি ফুড দিয়েই ওই বন্যা কবলিত মানুষদের সাহায্য করেন। খেলপুরিবারের পক্ষ থেকে আপাতত আরামবাগ মহকুমার কালীপুর নেতাজি মহাবিদ্যালয়ে ত্রাণ শিবিরে উপস্থিত হয়েছি। আমরা খবর পেয়েছিলাম এখানে প্রচুর পরিমাণে বন্যা হয়েছিল, তা এখানকার মানুষজন প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়ে গিয়েছিল, এই ত্রাণ শিবিরে তারা অংশগ্রহণ করেছিল। তা আমরা খবর পেয়ে এখানে আমাদের যৎসামান্য চেষ্টায় আমরা চেষ্টা করেছিলাম যে কিছুটা পরিমাণ ত্রাণ নিয়ে আসতে আমরা এনেছিলাম এবং সেটা প্রায় 700 লোকের মধ্যে আমরা এখানে বিলি করলাম। কী কী এনেছিলেন, ত্রাণে কী কী দিলেন? আমরা এনেছিলাম মুড়ি, আমরা এনেছিলাম চিড়ে, সঙ্গে ছিল কলা, বিস্কুট এবং বাচ্চাদের জন্য ছিল। আচ্ছা, প্রধানত আর শুকনো খাবারই এনেছিলেন, তার মানে শুধু শুকনো খাবারই এনেছিলেন নাকি? হ্যাঁ, আমরা মূলত শুকনো খাবারটার উপরই বেশ করে এখানে এসেছিলাম। স্বেচ্ছাসেবী সংগঠন সূত্রে জানা যায়, তারা বন্যা কবলিত বিভিন্ন জায়গায় বারবার ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যার্থে এগিয়ে যাচ্ছেন। আজকে যে হেলথ যে সংস্থাটা সত্যি খুব একটা বাড়িয়ে দাও তোমার হাত, তাই এই যে আপনারা আরামবাগের এই যে বন্যা পরিস্থিতিতে আপনারা যে আপনাদের হাত বাড়িয়ে দিয়েছেন, তার জন্য আপনাদেরকে আপনাদের সংস্থার যারা সদস্য সদস্য আছেন প্রত্যেককে শ্রদ্ধা প্রণাম সালাম নমস্কার জানাই। এইভাবে যদি মানুষ যদি সরকার তো একা সব কাজ পারে না, সেই আপনার ধরুন পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ বা বিধায়িকা বা মন্ত্রীরা সব কাজ তো পারে না। এই ধরনের সংস্থা আগিয়ে এসে যদি মানুষের সাথে থাকে, মানুষের পাশে থাকে, তাহলে কিন্তু অনেক মানুষ যেসব যাদের একদম সেই ভুগুক্ষ আছে, যারা একদম খেতে পাচ্ছে না বাইরে পাচ্ছে না, তাদের হয়তো সরকার দিচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী যে 74টা প্রকল্প দিয়েছে, তিনি যেমন দিচ্ছে তার সাথে সাথে আপনারা যে হাত বাড়িয়ে দিয়েছেন, তার জন্য আরামবাগ পৌরসভার পক্ষ থেকে আপনাদের শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। আরামবাগ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা।